হাই বন্ধুরা, শুভ সকাল। আর ভিডিওটা শুরু করছি আজকে রান্নাঘর থেকে। অনেকটা বেলা, আর রান্না অনেকটা করে নিয়েছি, অনেক কিছুই হয়ে গেছে, আর টুকটাক যেটুকু বাকি আছে করব। আর এদিকে তো নেমেছে বৃষ্টি, দারুণ ওয়েদার। আর বৃষ্টি সেরকম হচ্ছে না, কিন্তু ওয়েদারটা দারুণ। তো চলুন রান্নাটা করি এবার। এই যেখানে আলু উচ্ছে ভাজা হয়ে গেছে, এখানে ভাত উপুর দিয়েছি। মেয়ের জন্য দুধ গরম করেছিলাম, বলল খাবো না, ওকে দুটো কলা খাইয়ে এলাম। এখানে হচ্ছে মাকুর ঝোল, আর আমি এখানে কাটবো ফুলকপিটা কাটবো। পোতা থাক, যদি হয় তো হবে, জানি না। আকাশটা দেখুন, এখানে একটা সুন্দর জবা গাছ আছে, ওই যে গাছগুলো পুঁতে দিলাম, দেখি হয় নাকি। এখানে এটা রাখা আছে, রাখার জায়গার বড়ই অভাব। এখানে যত বই, সব বই খালি, প্রচুর বিক্রি করে দিয়েছি, এখনো সব বই এসব জায়গায় পড়ে আছে, একটাও মাছ নেই, মাছগুলো সব মরে গেছে গরমে। যে এই ভাই হচ্ছে দিভাই আসার পর থেকে, আবার লেজ নাড়াচ্ছি, দিভাই আসার পর থেকে ও সকালে একবার করে নামে, হ্যাঁ ব্যায়াম করে না, ব্যায়াম করে না, সকালে একবার করে নামে, খায় দায়, আবার চলে আসে, এসে সেই যে দিভাইয়ের কাছে থাকে, ব্যাস এবারে দড়ি নিয়ে খেলতে হবে। আর ও দিভাই এই যে কি করছে দেখুন, আমার এখনো বীজ না তোলা হয়নি, এই দেখুন, এই যে আবার বসেছে, এটা মনে হয় কাল সন্ধ্যা থেকে নিয়ে বসেছে। এখনো কমপ্লিট হয়নি, কাল সন্ধ্যা থেকে নিয়ে বসেছে। বলো ডাইনি মনে হচ্ছে মুখটাকে, এই যে
দিভাই যেখানে আছে ও সেখানে আছে। দিভাই দিভাই ওকে বৃষ্টিতে ভিজতে বারণ করেছে, ওর কি কান্না সেটা আমার কাছে। দিভাই ওকে বৃষ্টিতে ভিজতে বারণ করেছো, বারান্দায় গিয়ে বৃষ্টিতে ভিজছিল। এসো দেখি খেলি, এসো 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 দেখি খেলি, এসো এসো খেলি, এসো খেলবো খেলবো, এসো 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 খেলবো, এসো এসো। বৃষ্টিতে যাবে না আবার কিন্তু দিভাই বকবে। হ্যাঁ দিভাই বকবে, দাও 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 খেলি, দাও আমাকে দাও, নালে খেলবো কি করে। কোথায় ঝড় হয়েছে? কোন পেন্সিলগুলো কিনে এনেছো দেখাও, উল্টো হচ্ছে না সোজা হচ্ছে কি জানিস, এগুলো সব কিনে এনেছে। পেডিকিওর করে এলে সেদিন বললে, দেখালে না পেডিকিওর? পেডিকিওর চলেও গেছে করে, নেল পলিশটা তো কালো লাগছে, অন্ধকার আসছে দিকটা। ওই আলোটাতে একটু দাঁড়া, পেডিকিওর করেছিল, নেল পলিশ তো ম্যাট হয়ে গেছে, দু তিন দিন হয়ে গেছে তো। তুমি খেললে না তো, আমি চলে যাচ্ছি, ও দিভাইয়ের সঙ্গে খেলবে, ওই জন্য দিভাইকে দেখাচ্ছে, ও দিভাইয়ের সাথে খেলবে, ও দিভাইয়ের সাথে খেলবে। খেলছে না দিভাই, খেলছে না, আহ হা হা, দিভাই খেলছে না। দু ভাইয়ে শুয়েছিল ভাই বোনে, এই বিছানার এই অবস্থা, এরা যদি একটু উঠতো আমার একটু উপকার হতো, আমি একটু এগুলোকে ঠিকঠাক ভাবে কাজ করতাম। দিভাইকে দেখছে, এই যে গুড নাইট, আবার বলে গুড নাইট, দুপুর 1:30টার সময় বলছে গুড নাইট, এই যে দুপুর 1:30 বাজে বলছে গুড নাইট। চলুন ওদের সঙ্গে বকলে হবে না, আমাকে রান্না করতে হবে, তরকারিটা দেখি। আর এই জানলাটা একটু হাওয়ার জন্য খুলে রেখেছি, এখানে বৃষ্টির ঝাপটা আসছে। বন্ধ করে দিলে না হাওয়াটা একদম পাস করবে না। চলুন রান্নাঘরে যাই, তরকারি হয়ে গেছে, অন্ধকার আসছে। কোথায় যাচ্ছ বলে যাও, এমনি একটু বেরোচ্ছি, ওয়েদারটা খুব সুন্দর তাই ভাবলাম একটু বেরো, খেয়ে দিয়ে বেরোচ্ছি ভালো মেয়ের মতন। ভালো টাটা, আমি যাচ্ছি, দিয়ে দিচ্ছি। এই যে আমার মাকুর সব বন্ধু, এই যে কিরে কি ব্যাপার, ভিজেছিস কি ব্যাপার, এই যে খেতে দেব, হ্যাঁ খেতে দেব তো, মাছ ছেলে খেতে দেব তো, খাবি 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 খাবি, তোর পাটা কি হয়েছে রে, তোর পাটা কি হয়েছে, তুই খাবি, দেব তো খেতে দেব তো, দেবো খেতে দেবো দেবো, দাঁড়া বোঝ দিচ্ছি,
বস চলে যাবি না, হ্যাঁ আমি আনছি খাবার, বস চলে যাবি না, চ। বাবা বাঁশগুলো যা করা আছে তোদের দেব কোথায় খেতে, ইস কি করেছে বাঁশগুলোকে, একটা খেতে দেওয়ার জায়গা নেই, কোথায় খেতে দেব তোদের বল, একটা খেতে দেওয়ার জায়গা নেই, খা যা খা যা 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 যা। মাকু চিকেন স্টু আর ভাত সুপ সুপ খেয়ে নিল, জাস্ট স্নান করলাম, খালি চোখে বডি স্প্রে মারতে যাচ্ছিলাম মুখে, কি হতো এটা থেকে না অনেকটা নষ্ট হয়ে যায়, এটা মেয়ের, এটা পাম্প করে এটা থেকে অনেকটা বোঝা যায় না, আর আমি এমনি খালি চোখে বুঝতে পারি না কতটা নিলাম। এখানটা থেকে পড়ে পড়ে নষ্ট হয়ে কি হয়েছে, ইস কত একটু হাতে টাতে মেখে নি নষ্ট হওয়ার থেকে, একটু আইব্রো করবো, আইব্রোর কোনো জিনিস আমি খুঁজে পাচ্ছি না, মেয়ে আমাকে বললো তুই এই পেন্সিলটা দিয়ে কর, পেন্সিলটাও গেছে ভোঁতা হয়ে, অল্প একটু করবো, যা হয়েছে ওই থাক, মেয়ের খাওয়া হয়ে গেছে বেরিয়েছে, আমি এখন একটু খাবো, আজকে তো রান্না করেছি দেখিয়েছি, আলু উচ্ছে ভাজা আর আলু ফুলকপি দিয়ে পোস্ত।
শুকনো লঙ্কা দিয়েছি। আমার মাঝে মাঝেই শরীরটা খারাপ করে আর কিছু খেতে ইচ্ছা করে না, তখন আমি শুকনো লঙ্কার তেলকে ভেজে নুন দিয়ে ওই দিয়ে ভাত খাই, ওটা খেতে একটু ভালো লাগে, আর কোনো খাবার না।